আসসালামু আলাইকুম, আমি মহিদিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা খুব মজাদার একটা জিনিস দেখবো যে আপনি একটা ফাইলের কোনো একটা শিটকে আপনার পাসওয়ার্ড দিয়েছেন বাট পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেই পাসওয়ার্ডটা ছাড়া আপনি ফাইলটা খুলতে পারতেছেন, তার মানে ফাইলটা আপনার টোটাল অকেজ। এই পাসওয়ার্ডটাকে কীভাবে আমরা রিকভারি করতে পারি কোনো কোডিং ছাড়াই? ধরুন আমার যে ফাইলটা আছে এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। আমরা যদি এখন এখানে এই প্রটেক্ট শিট অর্থাৎ এই শিটটা অর্থাৎ কোথাকে আমরা এই শিট ওয়ানটাকে আমরা প্রটেক্ট করতে চাচ্ছি, তো শিট ওয়ানটাকে আমরা যদি প্রটেক্ট করি, আমরা যদি একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম, দেন আরেকবার রিটাইপ করলাম, পাসওয়ার্ড দিচ্ছি, এখন এই পাসওয়ার্ডটা আমরা দেওয়ার অর্থ হচ্ছে আমরা এখানে কোথাও লিখতে পারবো না, তাই না? এখন এই ফাইলটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, হয়তো কঠিন একটা পাসওয়ার্ড দিয়েছেন, সেই ফাইলটা পাসওয়ার্ডটা আপনার মনে নেই, ভুলে গেছেন, কিন্তু আপনি এই ফাইলটাকে আর খুলতে পারতেছেন না, তাহলে কি করবেন? আজকে আমরা এই টিপসটাই দেখব যে এই পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, আপনার ফাইলটাকে কিভাবে উদ্ধার করবেন। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডটা দেওয়ার পর ফাইলটাকে সেভ করলাম এবং ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি আবার এই ফাইলটাকে ওপেন করি তাহলে কি হবে? সেম কাহিনি, আমরা এই ফাইলটাকে যখন কোনো কিছু লিখতে যাব, যে এখানে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে আমরা এখানে পটাই দেখাচ্ছি, মানে পাসওয়ার্ড জায়গা আমি লিখতে পারতেছি না, তাহলে আমরা ফাইলটাকে ক্লোজ আবার করে দিলাম। এখন আমরা প্রথমে যে টিপসগুলো যে স্টেপগুলো দেখবো সেই স্টেপগুলো আমরা ওয়ান বাই ওয়ান যাব। প্রথমে আমাদের যে শিটটা আছে আমরা শিটটাকে এই মাঝখানে নিয়ে আসলাম, এখানে কি আছে প্রটেক্ট, এখানে রাইট বাটন ক্লিক করার পর প্রত্যেকটা ফাইলের আমাদের এক্সটেনশন থাকে, একটা এক্সেলের ফাইলে যদি থাকে সেটাকে এক্সটেনশন এক্স এল এস এক্স, আবার ওয়ার্ডের যদি থাকে সে ওয়ার্ডের একটা এক্সটেনশন থাকে, পাওয়ার পয়েন্টের একটা এক্সটেনশন থাকে, পাওয়ার বিয়ার ফাইল যদি হয় সে পাওয়ার বিয়ার ফাইলে একটা এক্সটেনশন থাকে। এই যে এক্সটেনশন দেখতেছি এই এক্সটেনশনটাকে আমরা চেঞ্জ করব। আমরা এখানে এক্স এল এস যেটা আছে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম করি আমরা এই এক্সটেনশনটা, অর্থাৎ প্রটেক্ট ফাইলের যে এক্সটেনশনটাকে এইটাকে আমরা ঠিক কমার পরে জিপ করো, জি আইবি জিপ, ইন্টারপ্রেস করলাম, এবং কি আমাদের কি দেখাচ্ছে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি, রিনেম করতে চাচ্ছি কিনা, যে ফাইল নেম এক্সটেনশন হয়ে যাচ্ছে এখানে, ইফ ইউ চেঞ্জ দ্য এ ফাইল নেম এক্সটেনশন, ইয়েস আমরা এটাকে ইয়েস করতে চাচ্ছি, ওকে। যখনই আমরা এটাকে জিপ করলাম তো আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা আমাদের জিপ হয়ে গেছে, তাই না? জেট আইপি জিপ, জিপ হয়ে গেছে, আমাদের ছোট হাতের ছিল এখন একটু বড় হাতের জিপ হয়ে গেছে। এখন আমাদের এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এখানে আমরা এটাকে দেখতে পাচ্ছি ওকে দিচ্ছি, আমরা ওকে দেওয়ার পরে আমাদের এটাকে আনজিপ হয়ে এই প্রটেক্ট ফাইল হলো। এখন এই প্রটেক্ট ফাইলে আমরা যে আনজিপ করেছি সেই ফাইলটার মধ্যে আমরা এক্সেল যে অপশনটা দেখতে পাচ্ছি, এক্সেল যে অপশনটা, এই ফাইলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে ওয়ার্কশিট দেখতে পাচ্ছি, যে ওয়ার্কশিটের যে অপশনটা দেখতে পাচ্ছি এই ওয়ার্কশিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রটেক্ট করেছিলাম কোন শিটটাকে, শিট ওয়ানটাকে, সেই শিট ওয়ানটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ করব নোটপ্যাডে ওপেন করার পর আমাদের যে এই যে ওপেনটা হলো টোটাল আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে, তাই না? এখন আমরা যে প্রোটেকশনটা করেছি বিশাল আমরা কোডিং বা আমরা যেগুলো দেখতে পাচ্ছি খুঁজে পাবো না, আমরা কন্ট্রোল এ প্রেস করলাম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মতো, আমরা এখানে লিখি প্রো, সে জাস্ট প্রোটেকশন সম্পূর্ণ লিখতে পারেন, আমরা প্রো দিয়ে লিখি আমরা ফাইন নেক্সট যদি যাই, ফাইন নেক্সটে যখন ক্লিক করেছি আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি এই যে এখানে প্রোটেকশনের যে অপশনটা আছে এখানে আমাদের চলে আসছে। এখন আমরা যেহেতু প্রোটেকশনে পেয়ে গেছি, ঠিক আমরা এখান থেকে অর্থাৎ এই যে ব্র্যাকেটটা আছে এখান থেকে আমাদের যে প্রোটেকশন পর্যন্ত আমরা যদি দেখি, এখান থেকে আমরা এই পর্যন্ত দ্যাটস মিন আমরা লাস্টে যে অপশনটা পাব অর্থাৎ এখানেও পাচ্ছি না, দেন আমরা এই এখানে এসে দেখেন পেজ মার্জিনের আগে আমরা আরেকটা ব্র্যাকেট পাচ্ছি, ক্লোজ ব্র্যাকেট, দ্যাটস মিন আমরা তাহলে শিটটাকে এখান থেকে সিলেকশন করে কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে ঠিক আমরা এই পেজ মার্জিনের আগে অর্থাৎ আরেকটা এই যে এখানে একটা ব্র্যাকেট শুরু হয়েছিল অর্থাৎ আমাদের এই ব্র্যাকেটটা দিয়ে শুরু হয়েছিল, আমাদের এই ব্র্যাকেট ক্লোজ হলো, এই পর্যন্ত নিয়ে আমরা এটিকে সিলেকশন অবস্থা থেকে ডিলিট প্রেস করে দিলাম,
দ্যাটস মিন আমাদের এখানে রয়ে গেছে কি প্রোটেকশনের যে অপশনটা সেটা নিয়ে আমাদের এখানে পেজ মার্জিন এই পর্যন্ত চলে আসছে। দেন আমরা এই ফাইলটাকে ফাইল অপশনে যে সেভ করব, সেভ করার পর আমরা এই যে ক্লোজ এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা ব্যাকে যাব, ব্যাকে যখন আসছি আমরা এই পর্যন্ত আসার পরে এই যে টোটালি আমরা কোথায় আসছি, আমরা এক্সেল থেকে আমরা গিয়েছিলাম ওয়ার্কশিটে, দেন আমরা ব্যাক করে আমরা এখানে চলে আসছি। এখন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব, আমরা যদি আরও ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাবো সেই যে প্রটেক্ট ফাইলে যে অপশনটা ছিল সেই বন্ধ চলে আসছি। তাহলে আমরা এই পর্যন্ত আসবো, একদম ব্যাকে যাব না। এই পর্যন্ত আসার পর সম্পূর্ণটা সিলেক্ট করার পর দেন আমরা একটি রাইট বাটন ক্লিক করব, সেন্ড টু, অর্থাৎ আমরা জিপ থেকে আনজিপ করেছিলাম, আমরা এই ফাইলটাকে আবার জিপ ফোল্ডার করতে যাচ্ছি, ফোল্ডারটাকে জিপ করতে যাচ্ছি, সেন্ড টুতে যাব আমরা, এখানে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার। দ্যাটস মিন তখন আমাদের কি হয়ে গেল, ডক এই আমার একটা নাম হয়ে গেল। এখন আমরা যেহেতু জিপ ফাইলটাকে আনজিপ করে দেন আমরা ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমাদের অবজেক্টিভটা কি, আমরা এটাকে এক্সেলে রূপান্তর করব। দেন আমরা এই যে জিপ এটাকে রিনেম করবো, অর্থাৎ জিপ যেটা লিখেছিলাম কনভার্ট করেছিলাম আমরা এক্সটেনশনটা চেঞ্জ করে, এই এক্সটেনশনটা চেঞ্জ করে আমরা এখন লিখব এক্সেল এস এক্স ইন্টার। এখনও বলতেছে আমি কি ফাইল নেম এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ আমি ইয়েস চেঞ্জ করতে চাচ্ছি। অটোমেটিক আমাদের ফাইল নেমটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রাইট বাটন ক্লিক করি, সরি আমরা যদি ডবল ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, এবং কি আমাদের এই যে ফাইলটা শুধু ফাইলের নামটা শুধু চেঞ্জ, আর কোনো কিছু না। আর আমরা এখন যদি এখানে বাইরে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা সহজেই লিখতে পারছি, দেখেন সহজেই লিখতে পারছি। অর্থাৎ একটা প্রোটেক্ট করা ফাইল, সে ফাইলের আমি পাসওয়ার্ড জানি না, সেটাকে আমরা অটোমেটিক কোনো কোডিং ছাড়া উদ্ধার করতে পারলাম। আশা করি লেকচারটা বা টিক্সটা বুঝেছেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।